হ্যালো গাইস, আগের দিন আমরা যে ঝালমুড়ি পাপড়ি চাটের ভিডিও এনেছিলাম ওটারই পার্ট টু ভিডিও, তখন আমাদের অল্প অল্প খেতে পেয়েছিল বলে ঝালমুড়ি পাপড়ি চাট খেয়েছিলাম। এরপর একটু দুপুরের দিক যেহেতু বেশি খিদে পাচ্ছে, যার জন্য আমরা যাচ্ছি এখন ডেকার্স লেন। তো এসে গেছি আমরা ডেকার্স লেন। ডেকার্স লেন তো প্রচুরই স্ট্রিট ফুড আছে, কম দামে স্ট্রিট ফুড। এর আগেও আমি অনেক ভিডিও করেছি, তোমরা যদি দেখে না থাকো দেখতে পারো আমার ইউটিউব পেজে গিয়ে। তো এখন আমরা ডিসাইড করতে পারছি না যে কোথায় খাবো, তো দেখতে থাকো কোথায় যাচ্ছি, চলো। লাস্টে আমরা ঠিক করলাম চিত্তদা সুরুচি রেস্টুরেন্টে খাবো। তো একবার তোমরা মেনু কার্ডটা দেখে নাও ততক্ষণ। এরপর এসে গেছে আমাদের কাছে রুমালি রুটি, ভেজ রাইস আর চিকেন ভর্তা। চিকেন ভর্তাটা দেখতে জাস্ট অন্য লেভেলই। এরপর খেয়ে বলার পালা, আর ওপর দিয়ে তো দেখতেই পেলে ক্রিম আর দুটো ডিম দিয়ে দিয়েছে, যার জন্য দেখতে আরও সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অন্য রকম। মুখে দিলে জাস্ট মিলিয়ে যাচ্ছে, রুমাল রুটির সাথে চিকেন ভর্তা কোনো কথা হবে না। যারা এখনও খাওনি তারা খেয়ে এসো, আর যারা খেয়েছো তারা আমাকে কমেন্ট করে জানাও যে কারা কারা চিত্তদার সুরুচিতে খেয়েছো চিকেন ভর্তা। এরপর এসে গেছে আমাদের কাছে গরম গরম ফিশ কবিরাজি। ফিশ কবিরাজির সাইজটা কিন্তু বেশ বড়, আর মাছটাও কিন্তু অনেকটা, আর এতটাই বাইরের কোটিংটা সুন্দর যার জন্য ঝরে ঝরে পড়েও যাচ্ছিল। মাছটা খুবই ফ্রেশ, ঠিক আছে, আর খুবই ভালো খেতে ফিশ কবিরাজিটা এখানে। আর প্রত্যেকটা খাবারই গরম গরম একদম সার্ভ করছিল, যা এতটাই গরম যে মুখে ছ্যাঁকা লেগে যাওয়ার কাপ। আর এখানে প্রত্যেকটা খাবারই আমরা তিন বন্ধু মিলে ডিভাইড করে খেয়েছি। এরপর আমাদের কাছে এসে গেছে ভেজ ফ্রাইড রাইস আর চিকেন রেজালা। ভেজ ফ্রাইড রাইসের চালটাও ভালো ছিল, আর গাজর ক্যাপসিকাম দেয়া ছিল যেটা মুখে খুবই পড়ছিল। আর চিকেন রেজালাটা একটু আমার মানে খুব একটা ভালো লাগেনি, কারণ জলসা জলসা লাগছিল একটু। ভেজ রাইসটা কিন্তু সুন্দর খেতে ছিল, মিষ্টি মিষ্টি ছিল, গাজর ছিল, ক্যাপসিকাম ছিল, যার জন্য কিন্তু খেতে এমনিই ভাল লাগছিল। আমার এখানে একটা জিনিসই ভাল লাগলো না, সেটা হচ্ছে চিকেন রেজালাটা। আর এখানে আরেকটা জিনিস যেটা ভালো, এরা সবই কিন্তু ডিসপোজাল ইউজ করছে। আর চিকেন রেজালার টেস্ট ভালো ছিল না, কিন্তু মাংসের পিস বলো বা চিকেনের বয়েলিংটা বলো, এটা কিন্তু খুবই ভালো ছিল, হাতে ধরলেই ছেড়ে যাচ্ছে। এরপর আমরা বাইরে এসে নিয়ে নিয়েছি মিষ্টি। বাঙালির লাস্ট পাতে মিষ্টি হবে না, এটা তো হয় না। তো আমরা স্ট্রিটের মধ্যেই নিয়ে নিয়েছি মিষ্টি। এর আগেও কিন্তু আমি স্ট্রিট ফুডে মিষ্টি খেয়েছিলাম, তো আজকেও খাচ্ছি। তো আমরা নিয়েছিলাম সরভাজা, কাঁচাগোল্লা আর আমার অল টাইম ফেভারিট রসগোল্লা।
প্রত্যেকটা মিষ্টি এখানে 10 টাকার মধ্যেই ছিল, আর প্রত্যেকটা মিষ্টি কিন্তু আচ্ছা আচ্ছা বড় বড় দোকানকে ফেল করে দেবে, কারণ এদের মিষ্টির টেস্ট কিন্তু সত্যিই খুব ভালো। যারা যারা এখনও খাওনি তারা তারা কিন্তু এখানের মিষ্টি কিন্তু ট্রাই করতে পারো। তো আমি নিয়ে নিয়েছি রসগোল্লা, রসগোল্লাটা খেয়ে বলবো কীরকম লাগলো। রসগোল্লার টেস্টটা কিন্তু খুবই ভালো, সফট একদম।